আসসালামু আলাইকুম স্যার। নাউন্স ফর্ম ভার্ব। হ্যালো অপর কোশ্চেন। নাউন্স ফর্ম ভার্ব। হ্যালো অপর কোশ্চেন শব্দের কোন ফেশার। ঠিক আছে নাউন নাউন থেকে ভার্ব আসছে। তাহলে আজকে আমরা কি পড়বো? নাউন থেকে ভার্ব। আচ্ছা সবাই খাতা করো, রেডি করো, নাউন থেকে ভার্ব। তাহলে দেখো সামটাইমস উই ক্যান অ্যাড ইআর অর ও আর টু এ ভার্ব টু মেক এ নাউন। তাহলে অনেক সময় আমরা নাউনের সাথে, ঠিক আছে, নাউনের সাথে ইআর অর ও আর টু দিয়ে টু ভার্ব টু মেক এ নাউন নাউন করার জন্য, অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা ইআর অথবা ও আর যুক্ত করে অন্যকে আমরা পরিণত করি তখন সেটা নাউনে পরিণত হয়। কিভাবে? দিস নাউন ইজ অকুপেশন রিলেটেড টু দা ভার্ব। যেটা অকুপেশন অর্থাৎ পেশা থেকে রিলেটেড, রিলেটেড শব্দটি সম্পর্কিত। রিলেটেড মানে কি? সম্পর্কিত। আর অকুপেশন হলো পেশা, আর ভার্ব মানে ক্রিয়া। নাউন মানে নাম, আর ভার্ব শব্দটি হলো ক্রিয়া। তাহলে এখানে শি সিজ, শি সিজ, সিজ সে গান গায়, আমি কি করে নামে পরিণত করবো? দেখো শি সি সে গান গায়। এবার আমি লিখে দিলাম শি ইজ এ সিঙ্গার, সিঙ্গার সিঙ্গার তারপর মনে করো ডান্স, ডান্স ডান্স দেয় না সুন্দর করে নাচতে পারে, ডান্স ডান্স এর সাথে ইয়ার যুক্ত করলাম তাহলে কি হলো? সুপার ডান্সার। ঠিক আছে, আমরা আগে গান শুনতাম আই এম এ ডিস্কো ডান্সার, তাই না? তাহলে এই যে ডান্স, ডান্স এর সাথে ইয়ার যুক্ত করে ডান্সার হয়ে গেল। তারপর ড্রাইভ, ড্রাইভ, হ্যাঁ এখানে ড্রাইভ, ডি আর আই ভি, ড্রাইভ, ড্রাইভ, তাই না? ড্রাইভ, ড্রাইভ এর থেকে ড্রাইভার, ড্রাইভ টু ড্রাইভার, ড্রাইভ মানে কি? চালানো, চালানো বা কোনো কিছু মানে চালাতে সক্ষম যাকে বলা হয় তাকে সে ড্রাইভার বলা হয়, তাই না? ড্রাইভ থেকে ড্রাইভার, আশা করি বুঝতে পেরেছো। এরপরে মনে করো সিক, সিক থেকে শিকার, এরকম অনেক কিছু হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে তোমার যে আরো কিছু রিলেটেড আছে, তোমার কনজুগেশন অফ ভার্ব এর সাথে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, তারপরে যখন আমরা পরবর্তী ক্লাসে যখন উঠবো সেখানে আমরা পড়ব হলো সাফিক্স প্রিফিক্স। তাহলে সাফিক্সটা কি এবং প্রিফিক্সটা কি? সাফিক্স আর প্রিফিক্স, প্রিফিক্স মানে পূর্বে কোনো বর্ণ যোগ করে সেটাকে আরেকটা বর্ণ পরিণত করা যায়, আবার কোনো ওয়ার্ডের শেষে কোনো বর্ণ যোগ করে আরেকটা অর্থবোধক কোনো ওয়ার্ডে পরিণত করা যায়, তাই না? যেমন এখানে আমি লেখা বলবো হলো নিউ, নিউ মানে কি? নিউ মানে নতুন, এর আগে আমি আর ই বসে দিলাম, দেখতে তো রিনিউ, তাহলে কি হলো? এটা হলো নিউটা হলো অ্যাডজেক্টিভ
তার আগে আদি কোষে আমি কিন্তু ভাগ ভাগ করে দিলাম ঠিক আছে শিওর ইনশিওর এরকম আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ গুলো শিখব তাহলে আশা করি বুঝতে পারছেন না এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় তাহলে পরের পৃষ্ঠায় চলো এখানে দেখো অনেক পড়া আছে তবে ল্যাঙ্গুয়েজ ফোকাস আমরা করব এখানে ডান দিকে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে এই যে ডান দিকে ল্যাঙ্গুয়েজ ফোকাস এই যে হলুদটা এর মধ্যে লেখাগুলোর মধ্যে তো এখানে দেখো লেখা আছে ক্যাপিটাল লেখা ফুল স্টপ এন্ড কোশ্চেন মার্ক তাহলে ক্যাপিটাল লেখা ক্যাপিটাল লেটার শব্দের উপর বড় হাতের লেখা অক্ষর তাই না ক্যাপিটাল লেটার এটা মানে বড় হাতের কি বড় হাতের অক্ষর অক্ষর তাই না অক্ষর বা বর্ণ আচ্ছা তো এখানে আমরা ক্যাপিটাল লেটার ফুল স্টপ এন্ড কোশ্চেন মার্ক এটার ব্যবহার করব তো সবাই হাত দাও এখানে সবাই কিন্তু হাত ধরে যে ঠিক আছে এখানে হাত দাও দেখি কারা কারা বই বের করেছে এবং আমাদের পড়া মনোযোগ সহকারে শুনছো রশ্মি বই বই দেখি তোমার বই বই আছে আচ্ছা এবার সবার বই দেখতে হবে ঠিক আছে আচ্ছা বই বই বের করেছো রশ্মি পড়ছো খাতা কলম রেডি আচ্ছা ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর গুড অ্যাক্টিভিটিস ওকে এরপরে আমাদের আরো যারা স্টুডেন্ট আছো দেখি আমাদের জারিফ সাহেব কি অবস্থা জারিফ ওহ বিউটিফুল বয় না বই রেডি ভেরি গুড পিস্তল দাও পিস্তল দাও পিস্তল দাও হ্যাঁ পিস্তল দাও এই যে হলুদ লেখার মধ্যে দিয়ে দেবো এই তো ল্যাঙ্গুয়েজ ফোকাস লেখা আছে দেখতে পাইছো হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ ওখানে তোমরা সবাই বের করো তো এখানে আমরা আজকে সবাই বই এখন রাখো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা আমার কথা বুঝতে পেরেছো এই জন্য মোবারকবাদ ঠিক আছে এবার আমরা চলে যাব পরের পড়াই ঠিক আছে আচ্ছা এখানে দেখো বলা হচ্ছে যে উই ইউজ ক্যাপিটাল লেটার আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি ইউজ মানে ব্যবহার করা ইউজ মানে কি ব্যবহার করা ইউজ ইউজ শব্দের অর্থ ব্যবহার করা ইউজ মানে ব্যবহার করা ওকে তাহলে আমরা ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করব কোথায় ব্যবহার করবো দেখো এখানে বলা আছে এট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স বিগিনিং মানে শুরু বিগিন মানে শুরু করা বিগিনিং মানে শুরু তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে কিন্তু আর শুরু ঠিক আছে তো যাক এটা একটা বৈশিষ্ট্যগত ভাষা তবে ইংলিশ এমনি সেন্টেন্স তার বিগিন বিগিন শব্দ অর্থ কি বিগিন মানে শুরু করা আর বিগিনিং মানে শুরু যেমন স্টার্ট মানে শুরু তাই না হাতিয়া মানে শুরু স্টার্ট বুঝতে পারছো ওকে ভেরি গুড বুঝতে পারলে ধন্যবাদ তাহলে এখানে দেখো এট দা বিগিনিং অফ এভরি সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তার বিগিনিং মানে কি প্রত্যেকটা বাক্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় কি তাই না রোকাইয়া হাসনা বুঝতে পেরেছো প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু আমি এখানে লিখছি একটা বিগিনিং
of a sentence. তাহলে আমি এখানে লিখলাম যে রাজশাহী is a beautiful city. লিখছে তো এখানে প্রত্যেকটা সেন্টেন্স ক্যাপিটাল লেটারটা লিখবে তাহলে এক নম্বর পয়েন্ট আস্তে আস্তে হয়ে যাবে। এরপরের পয়েন্ট হলো ফর নেম অফ পিপুল প্লেস স্পেস এন্ড মার্ক। তাহলে ফর নেম কোন নাম মানুষের নাম কোন মানুষের নাম হলে তোমাদের মধ্যে থেকে একজনের নাম লিখিয়ে দেন। তেমন এখানে লেখা আছে এরপরে লিখলাম হলো স্যার প্রথমে ওটা কি লিখলেন এরপরে বলা হচ্ছে স্যার এগুলো তুলবো স্যার এগুলো কি তুলবো তারপরে মনে করো যে প্লেস জানুয়ারি জানুয়ারি আচ্ছা দিয়ে দাও নামগুলো আগে মুছেন না লিখেন না কেন তোমার নাম লিখতে হবে লিখতে লিখতে হবে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ভেরি গুড বুঝতে পারছো সবাই ইয়েস স্যার ইয়েস স্যার আমি বুঝতে পারছি ইয়েস স্যার আচ্ছা তাহলে তো ভালো স্যার ছেলে জিমও ভালো ছেলে স্যার আচ্ছা এবার এটা কি ইতু না ইতু ইতু ভালো লাগছে নাকি
বাতাসে তো বাতাস শুকিয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ভেরি গুড। এবার বলো তো এটা কে, আমাদের নতুন স্টুডেন্টটা কি ঈশা? বুঝতে পেরেছ ঈশা? আচ্ছা বেরি গুড। হ্যাঁ, পরের পয়েন্ট গুলো লক্ষ্য করো। দেখো এক নম্বর পয়েন্ট, এক নম্বরের ক্যাপিটাল লেটার শেষ। এবার হলো উই ইউজ ফুল স্টপ এট দা এন্ড অফ দা সেন্টেন্স দ্যাট, আমরা সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এই যে এটা হলো ফুল স্টপ, এই যে দেখতে পাওয়া যায়, এটা হলো ফুল স্টপ। এই বক্সের মধ্যে যেটা আছে এটা হলো ফুল স্টপ, এটা দিলে দুটা না না এটা তো। এখন হলো টেল সামথিং, কোনো কিছু বললে তাহলে আমরা প্রতিষ্ঠা ব্যবহার করব টু টেল সামথিং, কোনো কিছু বললে। যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাই না? তাহলে আমি বললাম না, তাহলে ক্যাপিটাল লেটারের সেন্টেন্স শুধু বলে না হারিয়া, স্ট্যান্ড আপ, ঠিক আছে স্টপ। তারপরে বলা হলো যে ফায়ার, রান, ঠিক আছে। আমরা বলি এগুলো হলো কমান্ড, ঠিক আছে। এগুলো যখন আমরা বলবো এর শেষে কি হবে, ফুলিষ্ট হবে, ঠিক আছে। ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, তার সময় কি করে, আল্লাহু আকবার বলে, মানে কি কমান্ড, যা বলবে ইমাম সাহেব মুসল্লিরা সেভাবে পারফর্ম করে। এইভাবে শিক্ষক যা বলে বাচ্চারা তাই শুনে, তবে যারা শুনে না তারা এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। তোমরা অনেক ভালো চ্যানেলের কথা শোনো, আমাকে ভালো লাগছে যে তোমার মনোযোগ সহকারে শুনছো, এই জন্য তো ঠিক আছে। তো এ বলছে গিভ এ কমান্ড, কোনো কিছু কমান্ড দিলে, ঠিক আছে, যে ওপেন দ্য ডোর, এটা একটা কমান্ড, ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে, ডন স্টপ, ঠিক আছে, হারি আপ, এই এগুলো হলো কমান্ড। এরপরে বলা হচ্ছে মেক এ স্টেটমেন্ট, কোনো কিছু বর্ণনা দিবে, বর্ণনা কি লং লং টাইম এগো দিয়া লিভ এ পার্সন নেম ডগলাস মুন্ডু, এখন একজন ব্যক্তি ছিল তার নাম ছিল ডগলাস মুন্ডু, একটা বর্ণনা হয়ে গেল। তাহলে ওয়ান্স আপন এ কিং লিভ ইন আওয়ার এরিয়া, একদে এক সময় আমাদের এলাকায় একটা রাজা বাস করত, এগুলো হলো বর্ণনা। তারপরে মাই আঙ্কেল ওয়াজ এ পায়াস ম্যান, আমার চাচা ছিল একজন ধার্মিক লোক, ঠিক আছে। I had a friend. He was very intelligent. আমার একটা বন্ধু ছিল, সে ছিল খুব মেধাবী। On the other hand, I had also a friend. He was very naughty. আমার একটা বন্ধু ছিল, সে খুব দুষ্টু। এগুলো হলো বর্ণনা, স্টেটমেন্ট। তো এরকম কোনো সেন্টেন্স যদি আমরা লিখি তাহলে কি লিখবো, আমরা শেষে ফুলিশ শব্দ, তাহলে কি ওয়ান্স আপনে, ওয়ান্স আপনে টাইম, আপনে টাইম দিয়া লিভ এ কি, তাহলে এবার শুরু হবে আপনে টাইম দিয়া লিভ এ ইন,
ঠিক এটা প্রতিষ্ঠা ছিল ঠিক আছে এটাই পড়া আমাদের আজকে পড়া হলো এটাই প্রতিষ্ঠা এই যে দেখে নিলাম সেন্টেন্সে সেটা প্রতিষ্ঠা হলো কে কিসের পরিমাণকে পায়াস ম্যান মানে ধার্মিক ধর্মিক না ধার্মিক পায়াস পায়াস মানে ধার্মিক পায়াস পায়াস মানে ধার্মিক ধার্মিক পায়াস মানে কি ধার্মিক ধার্মিক ব্যক্তি যে ধর্মকর্ম মানে সকালবেলা উঠে নামাজ পড়া পড়ে ঠিক আছে আল্লাহকে ভয় করে পাপকে পাপ কাজ করতে সে ভয় পায় সত্য করতে সে পছন্দ করে মায়ের হোক গায়ের হোক আর ফাঁসি হোক আর যা কর তাই ঠিক আছে গলাকে দেখবে কোনো সমস্যা না তার সত্য বলবে সে আর মিথ্যাবাদী সে পুরস্কারের লোভে মানুষকে মানে প্রতারণা করার জন্য আরাধনার কাছে ভালো সাজার জন্য সে মিথ্যা কথা বলবে সে কিন্তু পায়াস ন সে হলো নটোরিয়াস কুখ্যাত ঠিক আছে ওকে ভেরি গুড তা আশা করি আজকে কাজ বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাবো রাস্তাঘাটে যখন যাই তখন মানুষ দেখলে একটু কথা বলতে ইচ্ছে হয় বিশেষ করে যারা স্মার্ট তাদের সাথে আমি কথা বলি তাই না কেউ দেখে না ভিক্ষুকের সাথে কথা বলে টাকা চাই সে যেন কথা বলতে চাই আমরা তখন মানুষকে যখন কোনো কিছু জিজ্ঞেস করতে হবে যদি বলি আমরা অনেক সময় হাউস ফিরে যাই যে বলি যে তানবীরের বাড়ি কোনটা হ্যাঁ তখন দেখা যে তানবীরের বাড়ি তাহলে আমরা সেখানে ইংলিশটা তো বলি যে উড ইউ হেল্প মি আপনি কি আমাকে একটু হেল্প করবেন আই ডু নট ফাইন্ড আউট দা তানভিরস হাউস ঠিক আছে বা হোয়াট ইজ দা হাউস অফ সিম সিমের বাড়ি কোনটা তাহলে একটু প্রশ্ন করি না তারপরে আমরা তারপরে একদিনকে জিজ্ঞেস করি সব বাচ্চাকে হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম হ্যাঁ তোমার নাম কি ঠিক আছে তাহলে হোয়াট ইজ ইওর ফেভারিট কালার হোয়াট ইজ ইওর ফেভারিট ফেভারিট কালার ইওর রং কি তাই না এবং কোথায় যে প্রশ্ন এটা বা বসছে তারপরে হ্যাঁ এরকম আমরা প্রশ্ন করতে পারি এটা মানে হাউ ওয়ার্ড Are you? How old are you? What was it? Yes, sir. You have a number? What is the biggest question? What's the one thing? Yes, sir. Is that a love? Sarah, what's the best of Nala? What's the best of Sarah? What's the best of Sarah? I'm a father. When I come at the active student, so I'm a day, I'm a পড়াশোনা করতে হবে এবার আমি একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন করবো দেখি কে কেমন বুঝতে পারলে এবং কত কিছু প্রশ্ন আচ্ছা সারা কে দিয়ে শুরু সারা বলো তো স্যার বলেন হ্যাঁ স্যার বলেন কি বললেন একটা প্রশ্ন করো এগুলো বলো ডবস কোশ্চেন করো না হ্যাঁ আমি বললাম আই এম ফাইন প্রশ্ন কি হবে হাউ আর ইউ এটা করো না বলো তানভীর বলো ফেভারিট বুক আচ্ছা ইয়েস স্যার তানভীর বলো স্যার আমি বলি হ্যাঁ আচ্ছা ব্ল্যাক ব্যাক এটা বলো আমাদের ফেভারিট স্টুডেন্ট সাইদ বলো বাহ সেটা একবারে স্যার অনেক সুন্দর হয়েছে
তাই না? তুমি কি করছো? এখন কে বললো? শু চলে তো বলে। আচ্ছা ভেরি গুড। এবার আমি কোন প্রশ্নকে যাব? আমি একটা বলি, আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক। আমি বলি স্যার। আচ্ছা এবার আমরা প্রশ্ন করব, সানিয়া ইসলাম কি? দেখি সানিয়া ইসলাম কই? সানিয়া ইসলাম শুনতে পাচ্ছ? তুমি একটা প্রশ্ন করো। সানিয়া ইসলাম এবার আমরা একটু শেষের দিকে চলে আসছি। দেখো এই যে শেষে শেষে দেখো লেখা থাকে কারেক্টার সেন্টেন্স, রিডার দা কারেন্ট কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং। তো এখানে টি এবং এস এখানে লেখা আছে, দেখো দিস ইজ সামি, লেখা আছে দিস ইজ সামি, তাহলে এখানে ছোট ভাবে লেখা আছে দিস, ঠিক আছে? সবে গেছি আমাদের সেন্টেন্সটা ঠিক হবে এবং এটা কার্সিভ লেটারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কার্সিভ, হ্যাঁ নাম নাম সামি হল নেম, তাহলে দিস সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? দিস দিস ইজ সামি, এভাবে সুন্দর করে কার্সিভ লেটারে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কার্সিভ লেটারে লেখা খুব একটা কঠিন কিছু নয়, একটু স্টাইল মেরে লিখলে হয়ে যাবে, তাই না? একটু ফ্যাশনে ফ্যাশনে বলে লেখা, অর্থাৎ বাঁকানো ফ্যাশনও লেখা, তাই হলো কার্সিভ হ্যান্ডরাইটিং, একটু বাঁকিয়ে লিখতে হবে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন হলো, হু ইজ ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, তোমার পছন্দের ফিল্ম অ্যাক্টর অর্থাৎ চলচ্চিত্র কাকে? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হু দে, কিন্তু শেষে প্রশ্ন হলো চিহ্ন নাই, তাহলে আমরা এখানে WH টা পড়াতে দেব, প্রশ্নটা পড়াতে প্রশ্নটা চিহ্নটা বসিয়ে দিই। এরপরে দুই নম্বর বলা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার পছন্দের রং কি? তাহলে এখানে প্রশ্ন করেছে, তাহলে W টা আমরা পড়াতে দিব, ঠিক আছে? W টা পড়াতে দিব, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? এইভাবে আমরা সুন্দর করে একটু পেছিয়ে পেছিয়ে দেখার চেষ্টা করবো, হ্যাঁ ঠিক আছে? তারপরে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ তানবীর, তাই না? জিন, এরকম করে সুন্দর করে আমরা নাম লিখবো, তাই না? মাহাদি, এদিকে আছে ফাইম হাসান ইত্যাদি, এই নামগুলো আমরা ব্যবহার করবো। নিশ্চয়ই তোমরা কার্সিভ লেটার লেখা প্র্যাকটিস করবে, ক্লাস করে তোমরা শিখেছো, শিখে শিখেছো, ফাইভে একটু প্র্যাকটিস করো, অনেক সময় এগুলো কাজে লাগে। সার্টিফিকেট গুলো কার্সিভ লেটারের মধ্যে লেখা হয়, অনেকে পড়তে কষ্ট হয়, আমাদের যদি রিকোয়েস্ট থাকে তবে কিন্তু আমরা সুন্দরভাবে লিখতে পারবো। এরপরে বলা হচ্ছে উড ইউ লেট মি এ পেন্সিল, তুমি কি একটি পেন্সিল আমাকে ধার দিবে?
তার আগে টুডে ইজ মানডে তাহলে এখানে এস ইন করে লিখতে হবে টুডে টুডে ইজ মানডে এখানে নেম পড়াতে হবে মানডে আজকে আজ হলো সোমবার কিন্তু আসলে আজকে সোমবার নয় আজকে হলো মঙ্গলবার কিন্তু বইয়ের জন্য আমরা এটা পড়লাম বা লিখলাম ঠিক আছে তারপরে উড ইউ লেট মি আ পেন্সিল আই গেট I get up at 10 o'clock on Friday. ঠিক আছে? আমি শুক্রবারে 10টায় ঘুম থেকে উঠি। একটু লেজি ছিলাম। 10টার সময় ঘুম থেকে উঠলে হবে? প্রতিদিন সকালবেলা উঠে নামাজ পড়তে হবে। ভালো কাজ করতে হবে। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে we don't have school in July. জুলাইয়ে আমাদের কোনো স্কুল নেই। ঠিক আছে? ছুটি। গরমের ছুটি তাই না? বুঝা গেল? এইভাবে এখানে we অর্থাৎ ডব্লিউটা বড় হাতের হবে। এবং শেষে ফুলস্টপ হবে আই গেট আপ আইটা বড় হতে হবে এবং শেষে এ ফ্রাইডে এফটা বড় হতে হবে এবং ফুলস্টপ হবে তাহলে যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্নবোধক চিহ্ন হবে আর যেগুলো এমনি বর্ণনা বা স্টেটমেন্ট বা কমা সেগুলো আমরা শেষে ফুলস্টপ দেব তো ডিয়ার স্টুডেন্ট নিশ্চয়ই তোমরা ক্লাস বুঝতে পেরেছো এই জন্য তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস তোমরা এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে এখানে যে নম্বর প্র্যাকটিস যে নম্বরটা লাল লাইনে লেখা আছে যে নম্বর এগুলো এই ডাবল থেকে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস দিস টাইপ অফ প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ